বাঙালির রাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। আর ঘটির কাছে ঘটির বাড়ি খাওয়ার জন্য আমার কাছে আসতে হবে। কিন্তু মাথা পাতা ফেটে গেলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। এই তোমরা আমাকে মিস করছিলে, তাই তো? হ্যাঁ, সত্যি করে বলবে কিন্তু, এই 3 মাস ধরে ভিডিও দেইনি বলে আমাকে খুব মিস করছিলে। হ্যাঁ, নেভার। গজব বেজ্জতি হে। কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি। দেখবে কি করে? তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না, তাই জন্য দেখতে পাওনি। ভাই রে ভাই, ফেসবুক আর ইউটিউব ওপেন করলেই কিউট দিদি নন্দিনী, সুইট দিদি নন্দিনী, স্মার্ট দিদি নন্দিনী, আরো অনেক কিছু। তাই আজকে নন্দিনী নিয়েই খেলা হবে। তো বেশি ফাজলামো না মেরে, আমি পড়লাম আর তোমরা দেখছো বিষাক্ত ছেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। Let's start. দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? কে বলে তুমি? দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? ওরে শালা, ব্লগারটা হেভি ড্যাম না তো? খেতে গেছিস, খাবি দাবি, ফুড ব্লগ করবি, ব্যাস ঝামেলা মিটে গেল। তা না করে দিদিকে ঝাড়ি মারছে, রূপচর্চা নিয়ে গল্প করছে। দাঁড়াও, মালটা থোবলাটা একবার দেখি, কে এটা? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু কলকাতা। আছে কিন্তু মালটাকে দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক, মানে একটা কাকা কাকা ফিল আছে। প্রোফাইল পিকচারে আবার বউয়ের সাথে ছবি দেওয়া আছে, তারপরেও দেখো ঝাড়ি মারা বন্ধ নেই। মানে যতই বয়স হোক না কেন, ছুপছুপানি যাবে না। দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? নন্দিনী দিদি মুখে অ্যানাকন্ডার গোবর মাখে। তুমি মাখবে দাদা, তাহলে তোমাকেও চকচকে লাগবে। তো সব উদ্গান্ডু মার্কা প্রশ্ন। শালা খেতে গেছিস, খাবি দাবি, ব্লগ করবি। না না দিদি, তুমি কয়লার ধোঁয়ার পাশে দাঁড়িও না, তুমি কালো হয়ে যাবে, তাহলে আমার ভিউজ আসবে না। এটাই হলো মেন কথা, কালো হলে তো ভিউজ আসে না, ফর্সা দেখলেই ভিউজ। সঠিক বলেছেন। আর সব থেকে বড় কথা, দিদির দোকানে কিন্তু কোনো রান্নার লোক নেই, মানে ফ্যামিলি 3 জন মিলেই কিন্তু রান্নার কাজগুলো করছে। আর তুমি তাদের কাজের মাঝে তাদেরকে বিরক্ত করে দিদির রূপচর্চা নিয়ে গল্প করছো। একবার ডিপলি ভেবে দেখো তো দাদা, তুমি কত বড় একটা উদ্গান্ডু। দেখবে যখনই কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, বাদাম কাকু, মাখা কাকু, কিংবা রানু মণ্ডল, কিংবা নন্দিনী দিদি, এদেরকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করে উত্তপ্ত করে দেওয়া হয়। আর তারপরে যখন এরা ভিডিও করতে বারণ করে, তখন তারা হয়ে যায় অহংকারী। এই পাত্তা দেয় না, ভাইরাল হয়েছে বলে এখন আর মানে ধরাকে সরাগান দেখছে না, মানে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা উঠে আসে। এসবের নেপথ্যে কিছু কিছু ঢ্যামনা ভ্লগাররা থাকে, তারাই দেয়। আর পাবলিককে তুমি যা দেবে সেটাই খাবে, পাবলিক অত সত্য মিথ্যা যাচাই করে না, তাই না জেনে শুনে এসব দেখেই গালিগালাজ করা শুরু করে দেয়। এটা আগেও ঘটেছে, এখন এই নন্দিনী দিদির ক্ষেত্রেও ঘটছে, আর আগেও ঘটবে। আর সব থেকে বড় কথা, দিদির দোকানে কিন্তু কোনো রান্নার লোক নেই, মানে ফ্যামিলি 3 জন মিলেই কিন্তু রান্নার কাজগুলো করছে। মালটা নিজেই বলছে যে এদের কোনো রান্নার লোক নেই, এরা নিজে হাতেই সব কিছু সামলায়। তারপরে গিয়েও দেখো এরকম বালমার্কা প্রশ্ন করছে। দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? কাজের সময় যদি এরকম ভাবে বিরক্ত করা হয়, তাহলে কাজ ঝাড় চলবে না বলো? আমাকে যদি এরকম করতো না, ওই রান্না করা চেলা কাঠ নিয়ে পোঁত লাল করে ভাগিয়ে দিতাম। ও কাজ চলবে। দিদি, এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? ওগো ফুড ব্লগার দাদা, তুমি ওখানে খেতে গেছিলে নাকি নন্দিনী দিদির রূপচর্চা নিয়ে আলোচনা করতে গেছিলে? আমি এই নন্দিনী দিদির অনেকগুলো ভিডিও দেখলাম, ফুড ব্লগ দেখলাম। বিশ্বাস করো, সেখানে মাত্র 10% খাবার দেখানো হয়েছে, আর বাকি 90% নন্দিনী দিদির চকচকে স্মার্ট ফেস, আর ওই দিদির গলায় ঝোলানো হেডফোন, আর ব্লগারদের মাইক দেখতে পেলাম, আর কিছুই দেখতে পাইনি। বিষয়টা সেই আলু পোস্তর মতো, আলু পোস্ত দিয়ে কি হবে, ওখানে তো আর ভিউজ নেই, যেখানে ভিউজ সেখানেই ফোকাস। সঠিক বলেছেন। এই কিছু কিছু ঢ্যামনা ব্লগারগুলোর জন্য যারা যত তাড়াতাড়ি ভাইরাল হয় তারা তত তাড়াতাড়ি নিচে নেমে যায়। ফর এক্সাম্পল হিসেবে তোমরা বাদাম কাকু, রানু মণ্ডল, মাখা কাকু, আরও অনেক আছে। খোলাখুলি একটা কথা বলে রাখি ভাই, যেই আশা নিয়ে এসেছিলাম খাবারটা খেয়ে কিন্তু আমার এক কাছে একটু নিরাশই লাগছে, খুব আহামরি কিন্তু ভালো লাগছে না। এই রে দাদার খাবার ভালো লাগেনি, দাদার আশা নিরাশায় পরিণত হলো, হবেই বা না কেন? তুমি যদি তাদের কাজের মাঝখানে গিয়ে বিরক্ত করো, রান্না বান্না করার সময় যদি বলো দিদি কয়লার ধোঁয়া দিয়ে সরে যাও নাহলে তুমি কালো হয়ে যাবে, এত সুন্দর রূপচর্চার রহস্য কি, এইসব বালমার্কা প্রশ্ন করলে রান্না তো এরকমই হবে, তাই না? কিন্তু হ্যাঁ, এই দাদা কিন্তু এখানেই হাল ছেড়ে দেয়নি, ভিউসের লোভে নন্দিনী হোটেলে আশেপাশে ডেইলি ঘুরপাক খেত, ঠিক যেমনটা মাছ মাংসের পাশে মাছিগুলো ঘোরে। এই কিছু কিছু ব্লগারগুলো কি পরিমাণে ঢ্যামনা হয় তা তোমরা বুঝতেই পারছো, মানে খাবার খেয়ে বলছে ভালো লাগেনি, অথচ এই নন্দিনী দিদিকে নিয়ে 8-10টা ভিডিও বানিয়ে ওয়েব সিরিজ বানিয়ে ফেললো। শুধুমাত্র এই একজন ব্লগার নয়, এরকম আরও অনেক ব্লগার আছে যারা এক জায়গায় ভিউস পেয়ে গেলে সেখানে ডেইলি গিয়ে বিরক্ত করে, মানে পুরো যা তা। আমিও কয়েক মাস আগে মাখা কাকু নিয়ে ভিডিও করেছিলাম, তবে বিশ্বাস করো ডেইলি সেখানে গিয়ে মানুষটাকে বিরক্ত করিনি। একবার যাও, একবারে বা দুবার যাও তা না,
তোমরা ডেইলি সেখানে চলে যাচ্ছ, ডেইলি যদি সেখানে গিয়ে মানুষটাকে একই ধরনের প্রশ্ন করে যাও তাহলে সেই মানুষটা তো বিরক্ত হবেই। ঠিক তেমনটা এখানে নন্দিনী দিদির ক্ষেত্রেও ঘটছে। সবাই প্রতিদিন যাচ্ছে একই প্রশ্ন, দিদি তোমার সেই ডায়লগটা বলো, দিদি এটা কি হচ্ছে, দেখছে মাংস রান্না করছে তবু জিজ্ঞাসা করছে, দিদি এটা কি হচ্ছে, দেখছে মাছ ভাজছে, দিদি এটা কি হচ্ছে, রান্নার সময় বিরক্ত করছে, আরে ভাই খা দা ফুড ব্লক কর ব্যাস ঝামেলা শেষ, আমার মুখ কেন পরিষ্কার তোকে কেন বলবো বে, খাবে তুমি 30 টাকার থালি, এদিকে 1 ঘন্টা ধরে ভেজিয়ে ভেজিয়ে দিদির মাথা নষ্ট করবে, এসে ক্যাসে চলে গা দাদা। এখন সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করছি নন্দিনী দিদিকে অনেকেই বলছে, নন্দিনী দিদি ভাইরাল হওয়ার পর থেকে অনেক অহংকারী হয়ে গেছে, পায়ের নিচে মাটি থাকছে না, আকাশে উঠছে, তারপরে ব্লগারদের পাত্তা দিচ্ছে না। আমি মনে করি একদমই ঠিক করছে, পাত্তা না দেওয়াই ভালো। তুমি যদি সেখানে ডেলি গিয়ে একই ধরনের প্রশ্ন করে বিরক্ত করো তাহলে কোন মানুষটা এরকমভাবে উত্তপ্ত হবে না বলো? আমি মনে করি একদমই ঠিক করছে। আর এই কিছু কিছু ব্লগারগুলোর জন্যই না সব ব্লগারগুলো বদনাম হয়। কয়েকদিন পরে গিয়ে দেখবে দোকানের সামনে লেখা আছে ব্লগিং নট অ্যালাউড, লেখা থাকতে বাধ্য। জাপান থেকে কলকাতাতে আসার কারণই হচ্ছে এখানে নন্দিনীদির খাবার খাওয়ার জন্য। ওরে সালা, জাপান থেকে বাঙালিরা ছুটে আসছে নন্দিনী দিদির হাতের খাবার খাবে বলে? আমাকেও একবার ট্রাই করতে হবে। যাই হোক, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সে জাপান থেকে ছুটে আসবে নাকি বাংলাদেশ থেকে। আচ্ছা, আমার এই সাদা ময় না প্রচুর কালা, তাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন শুধুমাত্র ওই কিছু কিছু ব্লগারগুলোর জন্য। আচ্ছা, তোমরা খাবার দেখাচ্ছ না কেন? নন্দিনী দিদির চকচকে মুখ দেখাচ্ছ, গলায় ঝরানো হেডফোন দেখাচ্ছ, ব্লগারদের মাইকগুলো দেখাচ্ছ, সব একদম ফোকাস ঠিকঠাক আছে, কিন্তু খাবার দেখাচ্ছ না কেন? খাবারে কি ভিউজ নেই? যত ভিউজ কে নন্দিনী চকচকে মুখে, আমি বলুম না, আমার শরম করে। আবার অনেকেই বলছে দিদিটা খুব কিউট, সুইট, স্মার্ট দিদি নন্দিনী। এই স্মার্টটা ঠিকঠাক আছে, কারণ আজকালকার দিনে বোকা হয়ে থাকলে লোকে বোকা নিয়ে চলে যাবে, তার জন্য বিজনেসের ক্ষেত্রে স্মার্ট থাকাটা খুবই জরুরি। তাহলে বন্ধুরা, আমরা এই ক্লিপটা থেকে কি বুঝলাম? দিদি শুধু কিউট, সুইট আর স্মার্ট নয়, দিদি ইংলিশে ঝগড়া করতেও পারে। আমিও ভাবছি দিদির হোটেলে গিয়ে একবার খেয়ে আসি, আর ফ্রিতে দিদির থেকে ইংলিশে ঝগড়া করাটাও শিখে আসি। তাহলে গার্লফ্রেন্ডের সাথে ইংলিশে ঝামেলা করা যাবে, ওদিক থেকে বাংলায় বলবে, এদিক থেকে ইংলিশে বলবো, বুঝতে পারবে না, উড়িস সাবাস, হেভি হবে, ঝিঙ্গা লালা। প্রথমে আছে মমতা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে এসেছি। ও দিদি, নাম্বার অন থেকেও ডাক পেয়েছে, জি বাংলাও ছাড়লো না। ও ঠিকই আছে, ব্লগারগুলো ভিউজ কামাচ্ছে আর জি বাংলা একটু টিআরপি কামিয়ে নিল, ঠিক আছে চলবে। বাই দ্য ওয়ে, আবার অনেকের ভিডিওতে দেখলাম নন্দিনী দিদি নাকি তার শিক্ষাযোগ্যতা নিয়ে মিথ্যা রটাচ্ছে, মানে মিথ্যে কথা বলছে। একজনকে বলছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, আর একজনকে বলছে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করেছে, আবার অনেক জায়গায় বলছে যে ওয়েটার ছিল, আবার অনেক জায়গায় কাজ করেছে, মানে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু শোনা যাচ্ছে আর কি। যাই হোক, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি মনে করি সে একজন নারী হয়ে একা হাতে এত কিছু করে, হার্ডওয়ার্কিং করে, তার বয়স্ক বাবা মার ওপরে মাথা ছাঁদ হয়ে দাঁড়িয়েছে, এটাই অনেক। কারণ আজকালকার দিনে কজন করে এইসব? তাই সে তার শিক্ষাযোগ্যতা নিয়ে মিথ্যে কথা বললো কি সত্যি কথা বললো এগুলো না বিচার করে, সমাজের বুকে দাঁড়িয়ে সবার সামনে তার বয়স্ক বাবা মাকে সাপোর্ট করছে, নিজে হাতে দাঁড়িয়ে একদম রোডের পাশে এরকমভাবে ব্যবসা করছে, এটাকেই সাপোর্ট করো, এটাকেই হার্ডওয়ার্কিং বলে। এটা দেখে আরও 10 জন ইন্সপায়ার হয়ে নন্দিনী দিদির মতো হোটেল খুলে তার বাবা মার পাশে দাঁড়াতে পারবে, এটাই অনেক বস। তাই এই নিয়ে ফালতু বিচার করা উচিত না আমার দিক থেকে নন্দিনী দিদিকে, এই কারণের জন্য হ্যাটস অফ। কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না, বাট আমার দিক থেকে হ্যাটস অফ। তবে দিদি একটা কথা মাথায় রেখো, অহংকার কিন্তু পতনের মূল কারণ, তাই এমন কিছু করো না যাতে করে তোমার ওই স্মার্টনেসটা স্মার্টলেসে পরিণত হয়। রানু মণ্ডলের না হয় বোধ বুদ্ধি ছিল না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট শিক্ষিত এবং স্মার্ট লেডি, তাই নিজের জায়গা থেকে কখনোই নড়বে না। কে কী বললো সোশ্যাল মিডিয়াতে, জাস্ট ফাক অফ, নিজেকে নিজের জায়গা ঠিক রাখো, তুমি অনেক দূর এগোবে। আর তা না হলে রানু মণ্ডল হয়ে গেলে 2 দিন পরে তোমাকেও সবাই ভুলে যাবে। দেখো একটা সিম্পল বিষয়, যখনই কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাকে প্রথমের দিকে যদি তোমরা বিরক্ত করো তাহলে সে অতটা উত্তপ্ত হবে না, কিন্তু পরোক্ষভাবে ডেইলি যদি তাকে সেম প্রশ্ন করা হয়, সেমভাবে তাকে যদি বিরক্ত করা হয় তাহলে তো সে বিরক্ত হবেই। বাঙালির হাতে লাল লাল মটন কষা খেতে হলে আমার দোকানে আসতে হবে। ঠিক আছে দিদি, একদিন গিয়ে তোমার ওই লাল লাল মটন খেয়ে আসবো, তবে হ্যাঁ বিরক্ত করব না, চাপ নেই। ওই ঢ্যামনা ব্লগারগুলোর মধ্যে আমি পড়ি না, আমি ব্লগ করি শখে আর ঢ্যামনামো করি রোস্টের সময়। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, আজকে ভিডিওতে আমি যাদের ক্লিপ ইউজ করেছি তারা প্লিজ কেউ কিছু মনে করো না, আর তাদেরকে গিয়ে কেউ পার্সোনাল অ্যাটাক করবেন, এটা আমার রিকোয়েস্ট। আমার জাস্ট মনে হলো যে এই বিষয়টা নিয়ে কিছু বলা উচিত, তাই জন্য আমি জাস্ট আমার ওপিনিয়নটা দিলাম। তোমাদের কি মতামত এই বিষয়ের উপরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর পারলে একটা করে লাইক করে দাও, আর প্রচুর 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 পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দাও।
কারণ অনেকদিন পরে ভিডিও দিলাম তো রিচ ফ্রি আনতে হবে। চলো তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন রোস্ট ভিডিও নিয়ে। হ্যাঁ, এরপরে আর দেরি করছি না, অনেক লম্বা ব্রেক নিয়েছি, কী কারণে লম্বা ব্রেক নিয়েছি সেটা অবশ্যই আমি জানাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ একটা অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা কী হয়েছে না হয়েছে সেটা পরে বলবো, এখন রিভিল করলে আর মজা থাকবে না। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।